বঙ্গবন্ধার ক্ষেত পরে বলেছিল আমার সামনে চোর পিছনে চোর ডানে চোর বামে চোর চোর আর চোর মাংস পাই সোনার খনি আমি পাইছি সারা সুরের খনি সাড়ে সাত কোটি মানুষ আট কোটি কম্বল আমার কম্বলটাও শেষ ম্যাচ চুরি করছে শেখ মুজিবুর রহমান 1974 সাল ধানমন্ডির 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সেই বাড়িতে কিশোরগঞ্জ থেকে একজন বঙ্গবন্ধুর ভক্ত এক বস্তা লাল শাক নিয়ে আসছে এক বস্তা লাল শাক নিয়ে সে বঙ্গবন্ধুর বাড়িতে হাজির বঙ্গবন্ধুর দরবার দরজা খুলে দিল লোকটাকে বসতে বসতে বলল কেন এসেছো বলল আমি বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই বলল বঙ্গবন্ধু খুব ব্যস্ত মানুষ আর তোমার তো পরিচয় জানে না বলল পরিচয় লাগবে না আমি তার দর্শন না নিয়ে এই বাড়ি থেকে যাব বঙ্গবন্ধুকে বলা হলো আপনার দর্শন করার জন্য সাক্ষাতের জন্য একটি লোক কিশোরগঞ্জ থেকে এক বস্তা লাল শাক নিয়ে আসছে বঙ্গবন্ধু বললেন ঠিক আছে লোকটারে খাইতে দাও যখন বিকেল হয়ে গেল লোকটা বলল আমি দেখা করে বঙ্গবন্ধুর কাছে গেলেন তার পার্সোনাল সেক্রেটারি যে বলল স্যার লোকটা তো চলে যাবে আপনি কি দেখা করবেন বঙ্গবন্ধু বলল না দেখা করার সময় নেই টেলিফোন আসতেছে লোকটাকে 20 টাকা হাদিয়ে দিয়ে 20 টাকার একটা নোট দিয়ে সেক্রেটারি পার্সোনাল সেক্রেটারি পিএস কে দিয়ে দিলেন এই লোকটা ওই গরীব লোকটাকে 20 টাকা দিয়ে দিল লোকটাকে যখন টাকা দিয়ে নামতেছে দোতলা থেকে নিচতলায় পেয়ে চিন্তা করল এই লাল শাকের দাম 1 টাকাও হবে না 20 টাকা তো আর দরকার কি 10 টাকা দিলে লোকটা মহা খুশি হয়ে যাবে তখন 20 টাকা নিজের পকেটে থুইয়া 10 টাকার একটা নোট বের করে কৃষকের হাতে তুলে দিয়ে বলছে বাবা এই 10 টাকা তোমাকে বঙ্গবন্ধু দিল লোকটা টাকা নিয়ে বলল বঙ্গবন্ধু কোথায় আছে বলল দোতলায় না সর বান্দা বঙ্গবন্ধু কইতে কইতে দোতলায় হাজির বঙ্গবন্ধু টেলিফোন করতেছে স্যার আমাকে টাকা দিয়েছেন কেন বঙ্গবন্ধু তাকায় দেখো 10 টাকার নোট এটাই তো সেই শাগালা হবে বাবা বাড়ি কোথায় কিশোরগঞ্জ তুমি সেই লোক বলে হ্যাঁ স্যার আমার বাড়ি চাষ করা সবজি এটা তো টাকা দ্বার প্রশ্ন উঠে না আমি আপনাকে ভালোবেসে নিয়ে এসেছি বঙ্গবন্ধু বলো ঠিক আছে তুমি টাকা নেবাটা ভালো কথা কিন্তু তোমার হাতে 10 টাকার নোট কেন আমি তোমাকে তো দিয়েছি 20 টাকা এবার লোকটা বলে স্যার আমি কি করে জানবো আপনি যাকে টাকা দিয়েছেন দেওয়ার জন্য আপনার পিয়ে সেই তোমাকে 10 টাকা দিল বঙ্গবন্ধু আক্ষেপ করে বলল যেই দেশে দোতলা থেকে নামতে নামতে 20 টাকার নোট 10 টাকা হয়ে যায় সেই দেশের মানুষের কপালে উন্নতি হওয়ার আশা করা যায় না বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিল আমার সামনে চোর পিছনে চোর ডানে চোর বামে চোর চোর আর চোর মাংস পাই সোনার খনি আমি পাইছি সারা সুরের খনি সাড়ে সাত কোটি মানুষ আট কোটি কম্বল আমার কম্বলটাও শেষ ম্যাচ চুরি করছে আর তোমরা যদি আমার প্রতি মান আনো আর আমার কোরআনটা যদি দেশটা চালাও তাহলে সেই দেশে রহমত আর বরকতের দুয়ার আমি রব্বুল আলামিন খুলে দিব যারা কোরআন দেশ চালায় যারা আল্লাহর প্রতি ঈমান আনে সৌদি আরবে কোরআনের আইন চালু আছে বলে হত্যা জিনা করলে কোরআনের আইন চারটি চালু আছে বলে পার্লামেন্টে সেই দেশ আল্লাহ রব্বুল আলামিন এত বরকত দিয়েছে সৌদি আরবে আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খনি দান করে দিয়েছে সৌদি আরবে দৈনিক 3,88,00,000 ব্যারেল উৎপন্ন হয় সুবহানাল্লাহ তেলের খনি তেলের সেই সোনার খনি আল্লাহু আকবার সোনার খনি আমেরিকাতে নাই সোনার খনি কুয়েতে নাই সোনার খনি ইসরায়েলে নাই সোনার খনি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে কেবল মাত্র সৌদি আরবে আর আস্তে কন সুবহানাল্লাহ কারণ
রাসূলুল্লাহ বলেছেন যেই জমিনে সিজদা বেশি হয়, যেই জমিনে রক্ত ঝরে কোরআনের জন্য শহীদে, সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির পরতে পরতে গ্যাসের খনি, কয়লার খনি, সোনার খনি রেখে দেয়। সৌদি আরবে হাজার হাজার সাল রক্ত ঝরেছে, বিশ্ব নবী রক্ত ঝরেছে তাইফে, বিশ্ব নবী রক্ত তাইফে ঝরলেন। আমার ভাই এই জন্যই তাইফে সারা বছর তাইফে ফলন থাকে, তরমুজ তাইফে হয়, খেজুর তাইফে ফলন বেশি, যেই জন্য নবী রক্ত ঝরেছে সেই জমিন কাল্লা উর্বর বানায় দেয়। কারণ পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ রক্ত আর শহীদ যে জায়গায় হয়েছে সেই জায়গার নাম হলো সৌদি আরব। এই জন্যই সৌদি আরবের পরতে পরতে খনি দান করেছেন কে? তেলের খনি সৌদি আরবে, গ্যাসের খনি সৌদি আরবে, সোনার খনি সৌদি আরবের পরে। যেই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, হাফেজ বেশি, আলেম বেশি, শহীদ হয়েছে কোরআনের জন্য বেশি, সেই দেশ আমার বাংলাদেশ। এই বাংলাদেশে শুধু একজন তাফসীর কারক আল্লামা দিলওয়ার সিং সাইদির জন্য 12 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2013 সাল পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জন্য, পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জন্য সাহাবা আজমাইনদের পরে আজ পর্যন্ত জীবন দিয়ে কোন নজিরই নাই, শুধু এক আল্লামা সাইদির জন্য 212 জন লোক দুই দিনেই শাহাদত বরণ করেছে। আমার ভাইরা এই দেশ সেই দেশ, শাহজাহানের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা এত মসজিদ পৃথিবীর কোথাও নাই, সৌদি আরবে এত মসজিদ আল্লাহ আকবার বলেন 4,52,000 মসজিদ এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলেন। হাফিজ মাদ্রাসার কোন হিসাব নাই, আলিয়া মাদ্রাসার সংখ্যা হলো 1,12,000, এফতেদের কোন হিসাব নাই। আমার ভাইরা এত তাফসীর মাহফিল পৃথিবীর কোথাও হয় না, এই জন্য সৌদি আরবের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে অসংখ্য নিয়ামত দান করেছে। আমার দেশে কয়লার খনি আছে না নাই? আমার দেশে পাথরের খনি আছে না নাই? আমার দেশে সেই ছেলে হবিগঞ্জে গ্যাসের খনি আছে না নাই? আমার দেশে আলেমদের খনি আছে না নাই? আমার দেশে হাফেজদের খনি আছে না নাই? আমার দেশে ইমামদের খনি আছে না নাই? আমার দেশে চোরের খনি আছে না নাই? এই চোরের খনিটাই শেষ করেছে দেশটাকে, ঠিক কিনা বলে? এই চোরের খনি যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত মানুষেরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে না।